আজকে ভূমিকম্প হয়েছে, হয় নাই? বারবার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে, বারবার হচ্ছে। ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প হওয়ার কারণ কি? রাসূল পাক সেই হাদিসে বলেছেন, যখন পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, মহামারীর পরে আসবে জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্প। ভূমিকম্প এমন প্রকট রূপ ধারণ করবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ভূমিকম্প দেখা দিবে। তখন সব থেকে বড় ভূমিকম্প হবে তিনটা, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তরে। এটা কোথায়? এই এশীয় ভারতে। এটা কি পৃথিবীর পশ্চিমে? আর একটা হবে পৃথিবীর পশ্চিমে, অর্থাৎ পশ্চিমা দুনিয়ায়। আর একটা হবে মধ্যখানে, অর্থাৎ কোথায়? আরব বিশ্বে। যখন ভূমিকম্প হবে দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে। সুতরাং আজ আল্লাহ রাসূল বলছেন, মহামারীর পরে এই ভূমিকম্পগুলো দেখা দিবে। মহামারী কি আসে নাই? আসে নাই? গোটা দুনিয়াকে মহামারী গ্রাস করেছিল। রাসূল বলেছেন, এরপরে আসবে ভূমিকম্প। কারণ মহামারী যেতে না যেতেই এখানে ভূমিকম্প, ওই দেশে ভূমিকম্প, কয়েকদিন আগে হলো তুর্কিতে ভূমিকম্প, এর আগে হলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, এর আগে হলো জাপানে ভূমিকম্প, আমাদের দেশেই তো কয়েকবার ভূমিকম্প হয়ে গেল, হচ্ছেই। আর ভূমিকম্প হচ্ছে, আর আমরা বানাচ্ছি রড, স্টিল আর সিমেন্টের অ্যাড্রাইজ দিচ্ছি টেলিভিশনে, ভূমিকম্প প্রতিরোধমূলক সিমেন্ট। ভূমিকম্প দিচ্ছেন আল্লাহ, আর তুমি সিমেন্ট দিয়ে বাসাইয়া দিবা? এজন্য আমি বলতে চাই, মানুষের ইমানকে শক্তিশালী করতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। এজন্যে মহামারী আসছে, প্রকট রূপ ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এগুলা শেষ নয়, আবার বলছি, এগুলা কথা বলার মতো না, এরপরে বলে দিচ্ছি, আরও বলছি। রাসূল ইসলাম বলেছেন, এই সময় যখন চলে আসবে, যখন মহামারী দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, তখন পৃথিবীর জলবায়ুকে, পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে থাকবে দাজ্জাল। কে? কেন? এই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, চালাবে একসময় দাজ্জাল। সুতরাং তার জলবায়ু নিয়ন্ত্রণের দরকার। আজ আমরা দাজ্জালও চিনি না, আর জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কোত্থেকে? পৃথিবীতে কোথাও দেখবেন ভয়াবহ ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা, এর কাছেই লেগে গেছে আগুন, সব পুরা পুরা জঙ্গল, পুরা পাহাড়, পুরো এলাকা জলে ছাই হয়ে যাচ্ছে। নাই আগুন লাগতেছে না? আপনার এটার কি কোন দাবা নাই? যেই দেশে ঠান্ডা ভয়াবহ, মানুষ ঘর থেকে বের হয় না, ওখানে লাগতেছে আগুন, পুড়ে যাচ্ছে সব, কেয়ামতের আলামত। আজকে আপনারা জানেন, রাশিয়ার এক কর্নার থেকে সব থেকে বেশি বরফ গলতে শুরু করেছে, বরফ কমে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কি থেকে কি হয়ে যাচ্ছে। যেই ভারত আরব বিশ্ব পানি পায় না, সবুজের শোকেও দেখে না, এই আরব বিশ্ব এখন সবুজায়ন হয়ে যাচ্ছে, ঠিক কি না? আর শোকে দেখা কোথায় তো বলতেছি, হাদিসে রাসূল বলছেন, কেয়ামতের আলামতগুলা সবুজায়ন হয়ে যাচ্ছে। যে নদীর কথাগুলো বলছেন, নদীগুলো আজকে শুকিয়ে যাচ্ছে, সব কেয়ামতের আলামত। সেকেন্ড, 43 সেকেন্ডে, 50 সেকেন্ডের ভিতরে যদি একটা ধাক্কা দেয়, যেমন আজকে ভূমিকম্প হয়েছে, বলবো 1 মিনিট ইনশাল্লাহ, কথাও বলবো। রাসূলের সহি তিনটা হাদিসের অংশ থেকে নিয়ে আসবে কথাটা, আজকেও ভূমিকম্প হয়েছে, একবার না কিন্তু দুইবার, ফজরের পরে পরে এবং 10টার আগে আগে, ঠিক আছে? তো দুইবার এই নাড়ায়কে বলেন না, জমিটা নাড়ায়কে কিছু বলেন না কেন? জমিটা নাড়ায়কে, এই যে নাড়ানি দিছিল, যদি আরেকটু বাড়াইয়া দিত তাহলে এখানে বসতেন? কেন বুঝেন না? যাক, আমরা সামনের দিকে যাই, অনেক কথা বাকি ছিল, আমাদের সময় শেষই হয়ে যাচ্ছে। আপনাদেরকে ছোট করে বলে আমরা শেষ করব, মনে রাখবেন, ও ভাই, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন,
আপনি কিয়ামতের দিন বলবেন হয়তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আমি আর দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমি তোমার ঠিকমতো ইবাদত করতে পারিনি, আর রাসূলের তরিকা বলে গিয়েছিলাম, টাকা আছে দুবাই গিয়ে শয়তানি নাফরমানি করছি, টাকা আছে ব্যাংকক গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, যা মন চায় তা করেছি। আল্লাহ আমি তো দেখবেন একটা লোক পৃথিবীর সব দেশ ঘুরে টাকা নিয়ে, কিন্তু হজের কথা বললেই বলে সময় আসুক, আরেকটু সময় আসুক। ব্যাপারটা কি? এর অর্থ হলো আল্লাহ তাকে দুনিয়ার সব জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট তার ঘরে যাইতে দিচ্ছেন না। কথা বলেন না কেন? আল্লাহ এতটুকুনি অসন্তুষ্ট, সব জায়গায় যাইতে দেন তার ঘরে যাইতে দেন না, কারণ নাফরমানকে রব তার কাছে যেতে দেন না। যে নামাজ পড়তে পারে না, আপনি ভাববেন না যে আপনি খুব খুব বেশি পেরেশান অথবা খুব বেশি আপনি ঝামেলায় জর্জরিত, সময় পাচ্ছেন না এর জন্য নামাজ পড়তে পারতেছেন না, আপনার সময় নাই, আসো নামাজে, সময় নাই, আসো দুরাকাত সালাত পড়ি, সময় নাই, আসো রসুলের নামে কিছু জিকির করি, দোয়া দুরুদ পড়ি, সময় নাই, আসো ভালো কাজ করি, সময় নাই, আসো ইবাদত করি, সময় নাই, তাহাজ্জুদ পড়ি, সময় নাই। আরে সময় নাই, সময় নাই বুয়া কথা, সবই ঠিক আছে, আল্লাহ তার কদমে সেজদা দেওয়ার মতো আপনাকে উপযুক্ত মনে করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে তার কদমে সাজদা দেওয়ার উপযুক্ত মনে করে না, এই জন্য সব করার সুযোগ দেয় তার কদমে আসতেই বলে সময় নেই। ভয় পান, রবকে ভয় পান, যে সব করার সুযোগ আছে, এটা সুযোগ নাই কেন? সব কিছুর সময় পাই, আপনি সিনেমা দেখতে দুই চার ঘন্টা বসে থাকেন, আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে দুই চার পাঁচ ঘন্টা কাটিয়ে দেন, সব পান। আপনি গ্রামের সালিশে বসলে, বন্ধু বান্ধবের আড্ডায় বসলে, আপনি ভালো একটা কেএফসিতে বসলে, চাইনিজে বসলে, আপনি অর্ডার দিয়ে 40 মিনিট এক ঘন্টা বসে থাকেন খাবারের জন্য, কথা বলেন না কেন? আমি মিথ্যা বলতেছি নাকি? আপনি টাকা পে করে অর্ডার দিয়া বসে থাকবেন চেয়ারে, ওই এক ঘন্টা পরে খাবার দিব, লিখে দিব 40 মিনিট প্লাস 50 মিনিট প্লাস বসে থাকেন, আপনি বসে বসে গল্প করতেছেন, তাও নিজের হাতে খাবার আনতে হইব, কথা বলেন না কেন? এই দামি রেস্টুরেন্টে যাইবেন, আপনারা কেউ সার্ভিস দিবে না, আপনি নিজেই না খাইবেন, ঠিক আছে না? তাহলে আপনি অপেক্ষা করে টাকা পে করে খাইতে পারেন, আর আপনি মসজিদে দুই চার পাঁচ মিনিট দিতে পারেন না? আরে বুকা, আপনি ব্যস্ত নয়, রব আপনার, আপনার রব তার কদমে সেজদা দেওয়ার মতো উপযুক্ত আপনাকে মনে করে না। যেন সময় আছে বুঝো, সময় আছে বুঝো, দিন বুঝো, আল্লাহকে বুঝো, বিপদ বড় মারাত্মক, সামনের বিপদ বড় মারাত্মক। এজন্য মনে রাখবেন, সেই দিন শুধু সেই ব্যক্তি উপকৃত হবে যেই ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। কি অন্তর? অন্তরে কোনো কালিমা নাই, অন্তরে কোনো কালা নাই। মাঝে মাঝে আমরা বলি না, ওর চেহারাটা যেমন অন্তরটা মারাত্মক কালো, আমরাই তো বলি নাকি, চেহারার চাইতে অন্তরটা আরও কালো। আল্লাহ বলছেন বিশুদ্ধ অন্তর ছাড়া আমার কাছে আসলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এজন্য যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, এই দিন বিশুদ্ধ অন্তরই আপনাকে জান্নাতে নিতে পারবে। আমরা পারবো তো ভাই? তাহলে আজকের পুরো আলোচনা যেটা বুঝাতে চাচ্ছি, এত কিছু বলে অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে, কি করতে হবে? আর অন্তর বিশুদ্ধ করবার নামই হচ্ছে নেক আমল, অন্তর বিশুদ্ধ করবার নামই হচ্ছে আমাদের হায়াতান তৈয়িবা, পবিত্র জিন্দেগি। অন্তর বিশুদ্ধ করবার অর্থই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার। সুবহানাল্লাহ বলে। মানুষের জন্য সামনে এমন একটা কঠিন দিন অপেক্ষা করছে, বড় ভয়। এখানে টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি লোকবল কোনো কাজে আসবে? কথা বলেন না? শুধু কাজে আসবে স্বচ্ছ বিশুদ্ধ অন্তর। আর এই অন্তর বিশুদ্ধ করা যায় তাকওয়ার মাধ্যমে, আর অন্তরকে পরিশুদ্ধ করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের মাধ্যমে? চরিত্রের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, নকশার মাধ্যমে, নকশা কদম একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্তরকে বিশুদ্ধ রাখবার জন্য আল্লাহ পাক মানুষের জন্য অনেক কিছু রেখে দিয়েছেন। ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ।
অন্তরকে বিশুদ্ধ করা। বাদশার জন্য সহজ, ফকিরের জন্য সহজ, স্বাস্থ্যবান লোকের জন্য যেমন সহজ, রুগী রোগা লোকের জন্য তেমন সহজ। কেয়ামতের দিন কেউ কোনোরূপ উজর দেখাতে পারবে না, আমার এটা ছিল না ওইটা ছিল, এজন্য এটা পারি নাই ওইটা পারি নাই, এই উজরের কাজ আছে, কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনি ধন সম্পদ উপার্জন করতে ব্যস্ত ছিলেন, বহুত টাকা পয়সা উপার্জন করছেন, এজন্য আপনি ঠিক মতো ইবাদত করতে পারেন নাই, বিদেশে গেছেন ঈদের দিন কাজ করছেন, ঠিক মতো ইবাদত করতে পারেন নাই, 8-10 ঘন্টা ডিউটি করতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি তো মাফ করো, আমি তো দুনিয়ার এইগুলাতে পিছনে পড়ে আমি ইবাদত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় কোন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি সম্পদ আমাকে দিয়েছিলে, সম্পদ গোলার কারণে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলাম, সময় ঠিক মতো পাই নাই, ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলা আমি বড় দায়িত্বশীল ছিলাম, সমাজের বড় লোক ছিলাম, সমাজের মানুষের সালিশ ব্যাপার সমাধান করতে গিয়া দুনিয়ার জমিনে ব্যাংক জব টাকা পয়সা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো দেখতে গিয়ে সব কিছুর হিসাব ঠিক মতো করতে গিয়ে অফিসের হিসাব টাকা পয়সার হিসাব সম্পদের হিসাব ঠিক মতো করতে গিয়ে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির হিসাব ঠিক মতো করতে গিয়ে মাথার চুল ঠিক মতো থাকে নাই পড়ে গিয়েছে, আল্লাহ তাআলা ওই সময় তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় দাঁড় করিয়ে দিবেন দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন, ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসসালামকে দাঁড় করিয়ে আল্লাহ বুঝাতে চাইবেন বান্দারে তুমি বলেছ সম্পদের কারণে তুমি ঠিক মতো ইবাদত করতে পারো নাই, তুমি কি জানো আমার ইব্রাহিমের সম্পদ কেমন ছিল, তোমার কি জানা আছে, তুমি কি তার চাইতে বেশি সম্পদশালী ছিলে নাকি, কেন তুমি ঠিক মতো ইবাদত করলে না? এখন প্রশ্ন আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পদ কেমন ছিল আমরা তো জানি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পদ কেমন ছিল, এত বেশি সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার আরবি বকরির পাহারা দেওয়ার জন্যে বকরির যে পাল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বকরি পাহারা দেওয়ার জন্যে 400 কুকুরের প্রয়োজন ছিল, পড়েন সুবহানাল্লাহ, 400 কুকুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শুধু বকরির পাল পাহারাদারি করত, এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত, এক একটা কুকুর আরবি এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত, ইব্রাহিম 400 কুকুর বকরি পাহারার কাজে ছিল, এবার চিন্তা করেন ইব্রাহিমের কত লক্ষ বকরি ছিল, সুবহানাল্লাহ, নাই কত সম্পদের মালিক, শুধু বকরির হিসাব দিলাম। এই জনমানবহীন মক্কার মরুভূমির মরুপান্তরে জমজম কূপের পানির প্রতি বিদেশিরা আকৃষ্ট হয়ে গেল, সন্তান ইসমাইলের পায়ের কদমে আল্লাহর হুকুমে জিব্রিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বরকতে যে জমজম কূপের আবিষ্কার হয়েছিল, আবির্ভাব হয়েছিল মক্কার মরুভূমিতে, এই পানির সন্ধান করতে গিয়ে পৃথিবীর শিল্পপতিরা বিদেশিরা কাফেলা বানিয়ে যখন জমজম কূপের আশেপাশে বাড়িঘর বানাতে চেষ্টা শুরু করলো, ক্ষেত খামার শুরু করতে চাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে জমজমের পানি নেওয়ার কারণে জমজমের পানি ইব্রাহিমের কাছ থেকে তারা নিবে, এর বিনিময়ে ইব্রাহিমকেও তারা খাজনা দিবে, হযরতে হাজরাকেও তারা খাজনা দিবে, টাকা দান করবে, এইভাবে জমিদার হয়ে গেলেন, পুরো আরবের সব থেকে বড় জমিদারে পরিণত হয়ে গেলেন ইব্রাহিম, হযরতে হাজরা হযরত ইসমাইল একদিকে লক্ষ লক্ষ বকরি আছে, অপরদিকে জমজমের পানি থাকবার কারণে মানুষেরা তাদের জন্য পাথর কেটে বাড়ি বানিয়ে দিল, আল্লাহ তাআলার বরকতে জান্নাত থেকে খেজুরের বাগানের ব্যবস্থা হয়ে গেল, ফল ফসলের ব্যবস্থা হয়ে গেল, ইয়েমেন থেকে বাগান এনে লাগিয়ে দেওয়া হল, শত শত হাজার হাজার মানুষ যারা এই জায়গায় পানির সন্ধানে এসে ঘর বাড়ি বানাতে চাইল
ইব্রাহিমের কাছ থেকে জায়গা নিতে হইতো, তাকে জমিদার মনে করে টাকা দেওয়া লাগতো। এইভাবে মক্কার সব থেকে বড় ধনী হয়ে গেলেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কি ইব্রাহিমের চাইতে বেশি টাকাওয়ালা? কথা বলছেন না কেন? ইতিহাস বলে এত বড় টাকাওয়ালা হওয়ার পরে, এত সম্পদের মালিক হওয়ার পরে একবার ফেরেশতার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই। আল্লাহ বলেন, ফেরেশতারা কি জানতে চাও, কি জন্য তোমরা আমার কাছে প্রশ্ন করো, এমন ভাবে কোনোদিনও তোমরা আমার কাছে কথা বললে না, কি জানতে চাও? ফেরেশতারা ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই, ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে কেন বন্ধু বানালেন, একজন টাকাওয়ালা শিল্পপতি লোক, টাকাওয়ালাকে কেন আপনি খলিলুল্লাহ বানালেন? সে তো আপনার বন্ধু হতে পারে না, সে তো সম্পদের বন্ধু, শুধু টাকা আর টাকা, সম্পদ আর সম্পদ, ঘুম থেকে উঠলেই টাকা, ঘুমাতে গেলেও টাকা। পুরা মক্কার মানুষ তাকে জমিদার মনে করে, সবাই তাকে ট্যাক্স দেয়, খাজনা দেয়। একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উট অভাব নাই, অপরদিকে পুরা মক্কা জমজমের পানি নিতে গেলে তাকে খাজনা দেওয়া লাগে। এত বড় টাকাওয়ালা টাকা ছাড়া কোনো চিন্তা নাই। আপনি এত বড় টাকাওয়ালাকে আপনি বানিয়েছেন খলিলুল্লাহ, আপনাকে তিনি মোহাব্বত করেন নাকি সম্পদকে মোহাব্বত করেন, আমরা তো বুঝতে পারলাম না। এত বড় টাকাওয়ালাকে কি আল্লাহ তুমি তোমার খলিল বানাতে পারো? আল্লাহ বলতে চাইলেন, ও ফেরেশতারা তোমরা জানো না আমি ইব্রাহিম কেমনে এমনে খলিল বানাই নাই, তোমরা যদি পরীক্ষা করতে চাও আমার মন বলছে কোনো ভুল হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্যে শুধু কম সম্পদওয়ালারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন তা নয়, বড় বড় শিল্পপতিরা, বড় বড় টাকাওয়ালারাও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। শুধু সিস্টেমটা দেখা লাগবে, সবাই যেই কাজ করে আমিও সেই কাজ করব। সফল হতে গেলে এক নাম্বার ক্লাসের ছাত্র, সে যেভাবে পরীক্ষা দেয়, যেই সাবজেক্টের, যেই প্রশ্নের, যেই পেপারের প্রশ্নের উত্তর দেয়, ক্লাসে যে ফেইল করেছে সে একই সাবজেক্টে পরীক্ষা দেয়, একজন পাস একজন ফেল। অর্থ হলো সবাই একইভাবে পরীক্ষা দিয়েছে, একই কাজ করেছে, একই সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, একই ক্লাসে পড়েছে, এক নাম্বার যিনি হয়েছে আর ফেল যিনি হোক করেছে, তাদের ব্যবধান হলে একই কাজ করেছে, এক নাম্বার যিনি তিনি ভিন্নভাবে করেছে। একই কাজ করতে হবে, ভিন্নভাবে করতে হবে, তার নামই সফলতা, ঠিক কিনা? একই কাজ ভিন্নভাবে করবার নাম সফলতা। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতার পরীক্ষা করতে চায়, এক দুই মিনিট দেরি হলে কি কষ্ট হবে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতার পরীক্ষা করতে চায়, খলিলুল্লাহ কেন, শিল্পপতি কে আল্লাহ বানাইছেন, বিশাল টাকার মালিক মক্কা সব থেকে বড় এখন টাকাওয়ালা, মরুভূমির ময়দানে টাকাওয়ালা ইব্রাহিম, তাকে আল্লাহ এত বড় সম্পদশালী বানাইছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় টাকাওয়ালা, তাকে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ, ফেরেশতারা মানতে নারাজ। মুসলিম মিল্লাতের পিতা, আমাদের কলিজার টুকরো পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা খলিলুল্লাহ মানতে নারাজ। আল্লাহ বলছেন, একটু পরীক্ষা করে দেখো, ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না আমাকে? সুবহানাল্লাহ বললেন না? আমাদেরকে যদি এভাবে কি পরীক্ষা করতো, আমরা যে কত বাহানা তৈরি করতাম, নাহলে মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যেতাম, যা কিচ্ছু নাই আমার। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন গড়ে অবস্থান করছেন, নিজের ঘরে বসা, এমন সময় বাড়ির বাহির দিক থেকে শুনতে পান, বাড়ির বাহিরে আল্লাহ পাকের গুণে মুগ্ধ হয়ে কে যেন আল্লাহ পাকের নাম আবৃত্তি করছে। কার নাম? শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে, আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে। কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি, সব বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতে পেলেন, বাড়ির ভিতরে শুয়েছিলেন, ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ তার কানে একটা আওয়াজ চলে আসলো, বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত,
أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح শুনতে পেলেন সে বলতে লাগলো তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশমণ্ডলী এবং ফেরেশতার মালিক যিনি ইজ্জত ক্ষমতা বয়স শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ সে সত্তার যিনি সৃষ্টির বাদশা যিনি চিরজীবিত ঘুম এবং মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশতাদের রব রূহসমূহের রব পবিত্রতা শুধু একমাত্র এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে গেলেন মন্ত্রমুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা যেন অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কাঁদতে লাগলেন আর দৌড়তে লাগলেন কোথ থেকে আওয়াজগুলো আসলো কে কথাগুলো বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলো বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া উস্কো খুস্কো চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলো বলছে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলো থামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভালো লাগে না আমি আর এই কথাগুলো আর বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলো শুনতে চাই আল্লাহ তাআলার নামগুলো তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কথা শুনতে থাকব মিসকিন বলতে লাগলো নাই ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বলল আমি বলতে পারবো না ইব্রাহিম আলাইহিসসালাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাইহিসসালামকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছো মাত্র একবার তোমার মুখ থেকে সামনাসামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আল্লাহু আকবার আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্য নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে বলছেন ভাইরে আমার যে মক্কা নগরীতে মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখো সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নামগুলো বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে ওয়াদা দিলাম আমি ইব্রাহিমের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলো তোমাকে দিয়ে দিলাম এরপরেও তুমি একবার বলো আল্লাহর নাম বলো একবার বলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত একবার বলো বান্দা বলো ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয়ে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড়া আর কিছুই নাই এরপরও কেন বলে না ইব্রাহিম সেজদা থেকে উঠে দেখলেন মিসকিনকে আর দেখা যায় না উনি মিসকিন ছিলেন আল্লাহ রহমতের ফেরেশতা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন আবার আল্লাহর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ তাআলা ভুল হয়েছে ক্ষমা করে দিবেন ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনবার জন্যে গোটা সম্পত্তি আমাকে দিয়ে দিতে চাইছে এরপরে আমি বলি নাই
হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে কুষতেছে, পুরো সম্পত্তি আমাকে দিতে চায়, এরপরেও তোমার নামটা শুনতে যায়, আল্লাহ ইব্রাহিম তোমার নামে এত এত পাগল ঠিকই, তুমি তাকে খলিলুল্লাহ বানিয়েছো। আল্লাহ বোঝাতে চাইলেন যারা এইভাবে দুনিয়ার জমিনে আমার জন্য পাগল হয়ে যায় বান্দা, আমি তাদের সম্পদ কমাইয়া দেই না, দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন দান করি, দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠ পুরস্কার দান করি, আর তাদের সম্পদকে আমি আরো বাড়াইয়া দে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। কত কথা, সময় তো 31 হয়ে গেছে, আর কোনো কথাই বলা যাবে না, বহুত কথা লম্বা। ইব্রাহিমের এই কথাও আরো লম্বা কথা এখানে রেখে দিতে চাইলাম, কথাগুলো শোনেন দিল দিয়ে। এক মিনিটে আজকে ভূমিকম্প হয়েছে, হয় নাই? বারবার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে, বারবার হচ্ছে। ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প হওয়ার কারণ কি? রাসূলে পাক সেই হাদিসে বলেছেন, যখন পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, মহামারীর পরে আসবে জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্প। ভূমিকম্প এমন প্রকট রূপ ধারণ করবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ভূমিকম্প দেখা দিবে। তখন সব থেকে বড় ভূমিকম্প হবে তিনটা, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তরে। এটা কোথায়? এই এশীয় ভারতে। এটা কি পৃথিবীর পশ্চিমে? আর একটা হবে পৃথিবীর পশ্চিমে, অর্থাৎ পশ্চিমা দুনিয়ায়। আর একটা হবে মধ্যখানে, অর্থাৎ কোথায়? আরব বিশ্বে। যখন ভূমিকম্প হবে দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে। সুতরাং আজ আল্লাহ রাসূল বলছেন মহামারীর পরে এই ভূমিকম্পগুলো দেখা দিবে। মহামারী কি আসে নাই? আসে নাই? গোটা দুনিয়াকে মহামারী গ্রাস করেছিল। রাসূল বলেছেন এরপরে আসবে ভূমিকম্প। কেন মহামারী যেতে না যেতেই এখানে ভূমিকম্প, ওই দেশে ভূমিকম্প, কয়েকদিন আগে হলো তুর্কিতে ভূমিকম্প, এর আগে হলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, এর আগে হলো জাপানে ভূমিকম্প, আমাদের দেশেই তো কয়েকবার ভূমিকম্প হয়ে গেল, হচ্ছেই। আর ভূমিকম্প হচ্ছে, আর আমরা বানাচ্ছি রড, স্টিল আর সিমেন্টের অ্যাড্রাইজ দিচ্ছি টেলিভিশনে, ভূমিকম্প প্রতিরোধমূলক সিমেন্ট। ভূমিকম্প দিচ্ছে না আল্লাহ, আর তুমি সিমেন্ট দিয়ে বাসাইয়া দিবে? এজন্য আমি বলতে চাই মানুষের ইমানকে শক্তিশালী করতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। এজন্যে মহামারী আসছে, প্রকট রূপ ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এগুলা শেষ নয়, আবারও বলছি, এগুলা কথা বলার মতো না, এরপরে বলে দিচ্ছি, আরও বলছি। রাসূল ইসলাম বলেছেন এই সময় যখন চলে আসবে, যখন মহামারী দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, তখন পৃথিবীর জলবায়ুকে, পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে থাকবে দাজ্জাল। কে? কেন? এই পুটা এই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, চালাবে এক সময় দাজ্জাল। সুতরাং তার জলবায়ু নিয়ন্ত্রণের দরকার। আজ আমরা দাজ্জালও চিনি না, আর জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কোথা থেকে? পৃথিবীতে কোথাও দেখবেন ভয়াবহ ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা, এর কাছেই লেগে গেছে আগুন, সব পুরা পুরা জঙ্গল, পুরা পাহাড়, পুরো এলাকা জলে ছাই হয়ে যাচ্ছে। নাই আগুন লাগতেছে না আপনার? এটার কি কোন দাবা নয়? যেই দেশে ঠান্ডা ভয়াবহ, মানুষ ঘর থেকে বের হয় না, ওখানে লাগতেছে আগুন, পুড়ে যাচ্ছে সব, কেয়ামতের আলামত। আজকে আপনারা জানেন রাশিয়ার এক কর্নার থেকে সব থেকে বেশি বরফ গলতে শুরু করেছে, বরফ কমে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কী থেকে কী হয়ে যাচ্ছে। যেই ভারত আরব বিশ্ব পানি পায় না, সবুজের শোকেও দেখে না, এই আরব বিশ্ব এখন সবুজায়ন হয়ে যাচ্ছে, ঠিক কি না? আর শোকে দেখা কোথায় তো বলতেছি, হাদিসে রাসূল বলছেন কেয়ামতের আলামতগুলো সবুজায়ন হয়ে যাচ্ছে। যে নদীর কথাগুলো বলছেন, নদীগুলো আজকে শুকিয়ে যাচ্ছে, সব কেয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এতগুলা দেখবার পরেও আমরা ঠিক হচ্ছি না, বিল্ডিং এর দশতলে ঘুমাচ্ছে, ভূমিকম্প হয়েছে, লঙ্গি খুললা একবার নিচে নামছে, আল্লাহ আমার বাঁচাও। যখন ভূমিকম্প শেষ, তখন চিন্তা করে কোন স্টিল আর কোন সিমেন্ট দিলে আর কাঁপতো না। আল্লাহ কি রে চিন্তা করলো কি?
আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমরা চাচ্ছি না, আমরা অনেক সচেতন হব, অবশ্যই সচেতনতার দরকার। আমরা সচেতন না এখন? প্রচুর সচেতন, কিন্তু সচেতনতা শুধু কনস্ট্রাকশনে আর বিল্ডিং আর ডেকোরেশনে নয়, সচেতন হতে হবে আল্লাহর দিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে। ইনশাআল্লাহ আমরা কাউকে গালে দেব না, আমরা কাউকে কষ্ট দিব না। যা চলছে আমরা দিন শেষে একমাত্র ফিরে যেতে হবে কার দিকে? ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? শেষ কথা এটাই থাকবে, দিন শেষে ফিরে যেতে হবে এখানেই, ইবাদত করবো আল্লাহর। আল্লাহ আমাদেরকে কবুল করো। ডালু ভাই আমি খুব পছন্দ করি, ভালোবাসি।